আগে অপশন নিলাম, তারপরে ডিজেল নেব। কালকে থেকে তো তেল চাচ্ছিলাম, তেল পাচ্ছি না কোথাও। এখন তো আজকে খুললো, এখন তেল নেওয়ার জন্য আসছে। আমাদের যে দুর্ভোগ, আমাদের দুর্ভোগ কাটছে। আমরা গাড়ি চালাইতেই পারছিলাম, অনেক জায়গায় প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করতেই পারছি। এখন গাড়ি খুললো, আমরা মানে পাম্প খুললো, আমরা তেল নেওয়ার জন্য আসছি। বললাম তেল তো কোথাও পাইনি, যে পাম্পাই গেছি তারা বলছে যে তেল নাই। তো দুদিন পর আজকে পাইলাম, ফোনের জন্য ঠিক আছে যে এখন গাড়ি চালা যাবে। তেল দেওয়া শুরু করছি, কেন্দ্রীয় ধাপ থেকে অর্ডার হয়েছে, যার কারণে আমরা দুটা থেকে তেল দেওয়া স্টার্ট। আচ্ছা, কয় ঘন্টা ছিল অবরোধ? 32 ঘন্টা বন্ধ ছিল। আসসালামু আলাইকুম ভাইজান, আমাদের ফিলিং স্টেশন আপনাদের অনুমতি হিসাবে আজ বেলা দুটা থেকে স্টার্ট করা হলো। আর সিদ্ধান্ত গভর্নমেন্টের কি আছে এটা এখন পর্যন্ত কোনো খবর পাই নাই, কিন্তু আর সব লোক পাম্প খোলার কারণে, মাঝখানে অর্ডার হওয়ার কারণে আমরা পাম্পটা খুললাম, আলহামদুলিল্লাহ।